পৃথিবীতে অনেক রাজা এসেছিল এবং তাদের বসবাস করার জন্য ছিল রাজপ্রাসাদ। আপনি কি জানেন সেই রাজপ্রাসাদ কত বড় ছিল? হয়তো আপনি প্রথম দেখতে চলেছেন পৃথিবীর সবচেয়ে বড় রাজপ্রাসাদগুলো, বাকিংহাম প্যালেস, লন্ডন, যুক্তরাজ্য। এই সুন্দর প্রাসাদটি বিশ্বের বৃহত্তম প্রাসাদদের মধ্যে একটি। এটি 1837 সাল থেকে ব্রিটিশ রাজতন্ত্রের সরকারি বাসভবন। এখন এটি রাজার প্রশাসনিক সদর দপ্তর। এটি এখন বেশ কিছু অফিসিয়াল ইভেন্টের জন্য ব্যবহার করা হয় এবং গ্রীষ্মকালে দর্শনার্থীরা এখানে সেটড রুমগুলোতে থাকতে এবং উপভোগ করতে পারে। প্রাসাদটি মোট 77,000 বর্গক্ষেত্রে বিস্তৃত। এখানে মোট 775টি কক্ষ রয়েছে। এর মধ্যে রয়েছে 52টি রাজকক্ষ, 19টি সেটড রুম, 78টি বাথরুম এবং 92টি অফিস। 40 একরের বাগানটি প্রাসাদের সৌন্দর্য বাড়িয়েছে। স্টকহোম, সুইডেনের রাজকীয় প্রাসাদ। এই রাজকীয় প্রাসাদটি সুইডিশ রাজাদের সরকারি বাসভবন। এটি কেন্দ্রীয়ভাবে সটার্ট স্লোমেন দ্বীপে অবস্থিত। মোট 61,210 বর্গমিটার এলাকা জুড়ে বিস্তৃত। 1430টি কক্ষ রয়েছে। এটি জনসাধারণের জন্য উন্মুক্ত এবং এখানে 5টি জাদুঘর রয়েছে যা দর্শনার্থীরা তাদের ভ্রমণের সময় অন্বেষণ করতে পারে। উইন্ডসর ক্যাসেল, উইন্ডসর, যুক্তরাজ্য। রাজকীয়দের আরেকটি নাম উইন্ডসর ক্যাসেল বিশ্বের প্রাচীনতম এবং বৃহত্তম প্রাসাদগুলির মধ্যে একটি। এই বিশাল প্রাসাদটি 55,000 বর্গমিটার একটি ফ্লোর এলাকায় নির্মিত। দুর্গটিতে একটি বৃত্তাকার টাওয়ার দ্বারা পৃথক 2টি চতুর্ভুজ ভবন রয়েছে। অন্যটি একটি বিশাল বৃত্তাকার টাওয়ার যা মাইল পর্যন্ত দেখা যায়। উপরের ওয়ার্ডে দর্শনার্থী এবং রাজাদের জন্য ব্যক্তিগত কক্ষ রয়েছে। ব্রাসেলসের রাজকীয় প্রাসাদ। এই প্রাসাদটি নিউ ক্লাসিক্যাল স্থাপত্য শৈলীতে ডিজাইন করা হয়েছে। এই রাজপ্রাসাদটি একসময় বেলজিয়ামের রাজপরিবারের বাসস্থান ছিল। এখন এটি বেলজিয়ামের সাংবিধানিক রাজতন্ত্রের সদর দপ্তরে পরিণত হয়েছে। এখানে ভ্রমণের সেরা সময় হলো গ্রীষ্মকাল। আপনি একটি ভেস্টিবুল এবং প্রধান সিঁড়ি প্রদর্শন করে রাজকীয় অভ্যন্তরীণ দ্বারা উড়িয়ে দেওয়া হয়। প্রাসাদের অন্যান্য স্থানগুলি যা জাঁকজমক প্রদর্শন করে তা হলো বড় অ্যান্টিচেম্বার, এম্পায়ার রুম, ভ্যানিশের সিঁড়ি ইত্যাদি। রাষ্ট্রপতি ভবন, নয়াদিল্লি, ভারত। বিশ্বের বৃহত্তম প্রাসাদগুলির মধ্যে একটি। রাষ্ট্রপতি ভবন হলো ভারতীয় রাষ্ট্রপতির অফিসিয়াল বাড়ি। স্যার লুটিয়েন্স নতুন দিল্লির রাজপথে এই চাকরিতে এই বিল্ডিংটির ধারণা করেছিলেন। বিল্ডিংটি মোট 5 একর জুড়ে এবং এটি 330 একর এস্টেটে নির্মিত। 340টি কক্ষ সহ 4টি তলা এবং 190 একর একটি বাগান এলাকা জুড়ে। ভার্সাইন প্রাসাদ, ভার্সাইন, ফ্রান্স। মূলত লুই দ্বারা 1624 সালে একটি শিকারের লজ হিসাবে ত৮ করা হয়েছিল। লুই 1682 সালে সাইটটিকে প্রসারিত করেছিলেন। লুই এই স্থানটিকে আজকের সবচেয়ে বড় প্রাসাদে রূপান্তরিত করেছে। 1789 সালে অক্টোবর পর্যন্ত এই প্রাসাদটি ফ্রান্সের রাজাদের সরকারি বাসভবন ছিল। প্রাসাদটি মোট 67,000 বর্গমিটার এলাকা জুড়ে বিস্তৃত। তোপকাপি প্রাসাদ, ইস্তাম্বুল, তুরস্ক। বিশ্বের বৃহত্তম প্রাসাদগুলির মধ্যে একটি হিসাবে তালিকাভুক্ত তোপকাপি প্রাসাদটি 15 শতকে নির্মিত হয়েছিল। এটি দীর্ঘদিন ধরে অটোমান সুলতানদের বাসস্থান হিসাবে কাজ করেছিল। এটি 77,000 বর্গমিটার একটি ফ্লোর এলাকায় নির্মিত। আজ এটি তুরস্কের অন্যতম দর্শনীয় পর্যটন স্পট। এই আশ্চর্যজনক প্রাসাদটি সুলতান মেহমেদ 1453 সালে কনস্টান্টিনোপল জয় করার ঠিক পরেই তৈরি করেছিলেন। 1465 সাল থেকে 1853 সাল পর্যন্ত এই প্রাসাদটি অটোমান সুলতানদের রাজকীয় বাসস্থান হিসাবে কাজ করেছিল। প্রতিষ্ঠার পর থেকে প্রাসাদে বেশ কিছু পরিবর্তন করা হয়েছে। এখন 4টি উঠান রয়েছে জাঁকজমক, পাশাপাশি রয়েছে অনেক ছোট ছোট দালান। উইন্টার প্রাসাদ। এই দুর্দান্ত প্রাসাদটি সেন্ট পিটার্সবার্গের নেভা নদীর তীরে প্যালেস স্কোয়ার এবং প্রাসাদ বাঁধের মধ্যে সুন্দরভাবে অবস্থিত। এটি একটি আশ্চর্য এলিজাবেথান বারক প্রাসাদ। শাসক রাজবংশের পতনের পর এই প্রাসাদটি রাশিয়ান রাজাদের সরকারি বাসভবনে পরিণত হয়। এই আশ্চর্যজনক এবং বৃহত্তম প্রাসাদগুলির মধ্যে একটি সম্রাজ্ঞী এলিজাবেথ পেট্রোভনা 1754 সালে কমিশন করেছিলেন। তিনি ছিলেন পিটার দ্য গ্রেটের কন্যা। আপনি যদি এই প্রাসাদটি পরিদর্শন করেন তাহলে প্রাসাদের বিশাল সম্মুখভাগ অন্বেষণ করতে ভুলবেন না। প্রাসাদটিকে সাদা, সোনালি এবং আপেল সবুজ 1001 কক্ষ সহ রাজকীয় বাসস্থান হিসাবে চিহ্নিত করা যেতে পারে। শত শত বছর ধরে দাঁড়িয়ে থাকা কাঠামোটি সম্পূর্ণ অপরিবর্তিত। আপনি সেটড রুম চেক আউট করলেই বিস্মিত হবেন। এগুলো ম্যালাইকাইট এবং অ্যাগেট, গিল্ডেড আয়না ইত্যাদি দিয়ে সজ্জিত। হফবার্গ প্যালেস, ভিয়েনা, অস্ট্রিয়া। প্রাসাদটি হ্যাবসবার্গ রাজবংশের সম্রাট এবং
অস্ট্রো-হাঙ্গেরিয়ান সাম্রাজ্যের শাসক সহ ইউরোপীয় এবং অস্ট্রিয়ান ইতিহাসে সবচেয়ে শক্তিশালী কিছু লোককে রাখা হয়েছিল। হফবার্গ প্রাসাদে 2600টি কক্ষ রয়েছে এবং মোট এলাকা 2,40,000 বর্গমিটার। এটিকে বিশ্বের সবচেয়ে বড় প্রাসাদ হিসাবে বিবেচনা করা হয়। নিষিদ্ধ শহর বেইজিং সুন্দর এবং চীনের কেন্দ্রীয়ভাবে অবস্থিত সবচেয়ে বড় প্রাসাদগুলির মধ্যে একটি। এটি মিং রাজবংশ থেকে কিং রাজবংশ পর্যন্ত একটি রাজকীয় বাসস্থান ছিল। নিষিদ্ধ নগরীতে মোট 980টি ভবন রয়েছে। এটি 1,50,000 বর্গমিটার ফ্লোর স্পেনে নির্মিত। প্রায় 24 জন সম্রাট এই প্রাসাদ থেকে প্রায় 5 শতাব্দী ধরে দেশ শাসন করেছে। ফরবিডেন সিটিতে রয়েছে 2,000টি জানালা, 700টি কক্ষ, 700টি সিঁড়ি এবং 1,250টি ফায়ারপ্লেস, যা বিলাসবহুলতা প্রদর্শন করে। ম্যারি অ্যান্টোনিয়েটের জমকালো বেড চেম্বারটি শহরের সবচেয়ে চিত্তাকর্ষক বৈশিষ্ট্যগুলির মধ্যে একটি। এটি ময়ূরের পালক, লিলাক পাখা এবং ফুল দিয়ে সূচিকর্ম করা সুস্বাদু সিল্কের সাথে সুন্দরভাবে আবদ্ধ। চোখের আরেকটি আনন্দ হল 240 ফুট ঝিলমিলি ঝাড়বাতি হল,